এই জায়গাটা কত শুনশান লাগছে। আগে কি জানি কি হবে, কি ভয়ঙ্কর রাস্তা। আমি তাও এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না। হে ভগবান, আমি যদি সুরক্ষিত থাকি তাহলে 100 টাকা নারকেল চড়াবো। আমার রক্ষা করো ভগবান। রাম 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 রাম। কে ওখানে? রাম 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 রাম। হে ভগবান, আমার রক্ষা করো। রাম 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 রাম। ভগবান রক্ষা করো। রাম 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 রাম। এই ব্রহ্মাণ্ডে আমাদের অজান্তে প্রচুর ঘটনা ঘটে গিয়ে থাকে, যাদের আমরা সাক্ষী হয়ে থাকি। এই ধরিত্রীতে প্রচুর এমন ঘটনা ঘটিত হয়ে থাকে যেগুলো আমরা দেখতে তো পারি কিন্তু কিছুই করতে পারি না। এমন কিছু ঘটনা যা শুধু মানুষই নয়, বিজ্ঞানেরও বোঝার বাইরে। এমন কিছু ঘটনা যা আমাদের অজান্তে আমাদের জীবনের অংশ হয়ে যায় আর আমরা চাইলেও কিছু করতে পারি না। অবিশ্বাসযোগ্য, তাই না?
বাবা আমার খুব খিদে পেয়েছে। প্রিয়া তাড়াতাড়ি চলো, অনেক দেরি হচ্ছে। আসছি। বান্টি, তোমার মার জীবনে লেখা ওনার স্বামী আর ফটোগ্রাফি ওনার সন্তান, ওনার প্যাশনের সামনে আমাদের কোনো ভ্যালু নেই। বান্টি বাড়ি আসতে চলেছে, জিনিসপত্র রেখে নাও। ঠিক আছে মা। এই নির্জন জায়গাটাকে ফটোগ্রাফির জন্য কেন সিলেক্ট করলে প্রিয়া? এখানে এত স্পেশাল কি আছে? রাইটিং এর সম্বন্ধে তুমি কি জানো? নভেল লেখার জন্য এরকম জায়গা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে যাওয়া যাক। থেকে অনেক কাজ ছিল, কাকা কেন ডেকে নিল জানি না, আমিও জানি না। চল গিয়ে দেখি, কোনো কাজ না ধরিয়ে দে আমার। হ্যাঁ ঠিকই। রাস্তা কেমন ছিল মেম সাহেব? ভালো ছিল। বার করো। পেছনে বাক্স আছে, বের করো। কাম। ভান্টি এখানে আসো, কাম। সত্যানাশ করে দিল। আরে একি সমস্ত জিনিস পড়ে গেল, হোয়াটস রং উইথ ইউ? ছাড়ো ছাড়ো, পড়ে গেছিল, এবার তো এ পোকা খাবে। আরে রে রে, মনটা কোথায় ছিল তোমার? কি করে দিলে? দেখে হাঁটতে পারো না? কি করলে তুমি এটা? আরে চল বাবা। আরে পাগল কোথাকার, জিনিস দেখে তুলতে পারিস না? দেখলি ম্যাডাম রেগে ভেতরে চলে গেল, চল এবার চল। আমার জিনিসগুলো প্যাক করা হয়ে গেছে না? হ্যাঁ করে দিয়েছি। তুমি আরো কিছুদিন থেকে যেতে পারতে, বান্ডি তোমাকে খুব মিস করবে। ও এটা সত্যি নাকি বান্ডি? শুধু বান্ডি সোনাই মিস করবে নাকি ওর মাও মিস করবে? কি যে করি প্রিয়া, দরকারি কাজ পড়েছে যখন যেতে তো হবেই আমাকে। বাই দ্য ওয়ে কাল তোমাকে নেক্সট সারপ্রাইজ দিচ্ছি। না আমার সারপ্রাইজ চাই না, অন্য কিছু। হ্যালো হ্যালো প্রিয়া, একবার শোনো তো। এই প্রিয়া, কি ব্যাপার এগুলো? তোমার মার রাগ কি কখনোই কমবে না? কি করবো, সহ্য করতেই হবে। সব জিনিস ঠিক মতো রেখেছো তো সুভাষ? হ্যাঁ সাহেব। শুধু কাজই করতে থাকো তুমি ওখানে, নিজের শরীরের উপর নজর দিও না। সময় পেলে চিঠি লিখে দিও অন্তত। স্যার কানেকশন করে দিয়েছি, আপনি চেক করে নেবেন, আমি যাচ্ছি। ওকে। টেলিফোন?
বান্টি ভালো করে পড়াশোনা করবে আর নিজের মায়ের খেয়াল রাখবে হুম মাকে একদম কিন্তু ডিস্টার্ব করবে না সরি আমি তোমাকে চিঠি লিখব তুমি উত্তর দেবে আর এই চিঠি চালাচালি হতে হতে অনেক মাস কেটে যাবে আর আমি তো তোমাকে সত্যি খুব মিস করব এই জন্য এই টেলিফোনটা তোমার জন্য গিফট অন্তত মনের দিক থেকে তো আমরা পরস্পরের কাছে থাকব তুমি আমায় রোজ ফোন করবে তো হুম হোয়াই নট ঠিক আছে নিজের খেয়াল রাখবে একদম টেক কেয়ার তোমরা নিজেদের খেয়াল রেখো হুম বাই 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 বাবা বাই নতুন টেলিফোন দেখো কত সুন্দর লাল রঙের এবার আমরা রোজ বাবার সাথে কথা বলবো এখনো কানেকশন আসেনি কি সুন্দর তাই না বাবা মিম সাহেব এটা কি কমলা এটা টেলিফোন কেউ দূরে থাকলে আমরা তার সঙ্গে কথা বলতে পারবো দেখো রিং হওয়ার পর এটাকে তুলতে হয় তারপরে হ্যালো বলতে হয় এখান থেকে বলতে হয় আর এখান থেকে শুনতে হয় বুঝে গেছি মিম সাহেব ঠিক আছে কমলা এখন বান্টিকে খাইয়ে দাও খাইয়ে দেবো যাও বাবা আচ্ছা তুমি সবকিছু বুঝে গেছো তো আজকে কি বানিয়েছো আজ মটর আলু সবজি বানিয়েছি বান্টি এখানে এসো ঠিক আছে যা যখনই লিখতে বসি নভেলের জন্য কোনো চিন্তা ভাবনাই আসে না করি হুম
সুভাষ দাদা, এই পুলিশ এখানে কেন এসেছিল? মেম সাহেব, এইখানে পশুদিন থেকে একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ব্যাপারেই জিজ্ঞেস করতে পুলিশ এসেছিল। আর মেম সাহেব, ওই মেয়েটা জঙ্গলের রাস্তা থেকে বাড়ি ফিরছিল, এর আগেও দুজন লোক ওইখান থেকে গায়েব হয়ে গেছে, তার ব্যাপারেও কেউ কিছু জানে না, কে জানি কি জমিন খেয়ে ফেললো না আকাশ খেয়ে ফেললো। আচ্ছা, ওই জায়গা আমায় দেখাতে পারবে? মেম সাহেব কি বললেন, ওই জায়গায়? না না মেম সাহেব, যদি জানতে পারেন আমায় জ্যান্ত মেরে ফেলবেন। সুভাষ প্লিজ, তুমি আমাকে দেখাও না। না মেম সাহেব, আমি করতে পারবো না, আমায় ক্ষমা করে দিন, আমি দেখাতে পারবো না, আমি পারবো না মেম সাহেব, আমি দেখাতে পারবো না মেম সাহেব। সুভাষ ভাই, তবে না না মেম সাহেব, আমি পারবো না, আমি শোনো তো একটু। হতে পারে নভেল লেখার জন্য ওখানে আমি কিছু পেতে পারি। কি করি কি করি কিচ্ছু বুঝতে পারছি না। যাবো কি যাবো না? হ্যালো। হ্যালো, আপনি কে বলছেন? প্রথমে তুমি বলো না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনিই বলুন তাহলে। ফোন তুমি করেছো তো তুমি বলো, আমার টাইম ওয়েস্ট করো না। আচ্ছা ঠিক আছে, আপনি জিভাকে ফোন দিন। জিভাকে? সরি, এই নামের এখানে কেউ থাকে না, রং নাম্বার। হেই, হ্যালো হ্যালো, রং নাম্বার নয় এটা, বুঝেছো? সঠিক নাম্বারে কল করেছি। চলো জিভাকে ফোন দাও প্লিজ। আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বললাম তো এখানে এই নামের কেউ থাকে না। আমার মাথা খারাপ নেই, একদম ঠিক আছে, আপনি জিভাকে ফোনটা দিন না। বলে তো দিলাম এটা রং নাম্বার, তারপরেও কল করছো? হ্যাঁ, তোমার একটু কমন সেন্স নেই না? ননসেন্স। শোনো, এখানে সাহেব কে আছে? এই শোনো, এটা পুলিশ স্টেশন, একটু আস্তে কথা বলো। সাহেব কোথাও বাইরে গেছেন, বলো কি কাজ আছে? শোনো, সাহেবকে বলবে যে পণ্ডিত এসেছিল। ছোট পকেট বড় ধামাকা আছে তো। শোনো কনস্টেবল, তুমি চেনো কি আমাকে? আমি এখানকার কুস্তিবীর। তুমি জানো আমি মাকে তিন দিন ধরে খুঁজতে পাচ্ছি না, ও বেঁচে আছে না মারা গেছে জানা যাচ্ছে না, সমস্ত সম্পত্তি মায়ের নামে আছে। গুরুদেবকে আমার নমস্কার। তোমার মা কোথায় গেছেন আমি কি করে বলবো? আমার মা মরে গেলেও চলবে, এটাতে আমার লাভ হবে। ও, আমার মায়ের বডি খুঁজে বের করো, পুরো সম্পত্তি আমার নামে হয়ে যাবে। ও স্যার, তোমাকে আমার মাকে খুঁজতেই হবে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুমি যদি কোনো গন্ডগোল করো আমি পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেব। তুমি বুঝতে পারছো না হাওলাদার সাহেব, আজকে তো আমি চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো। স্যার যাই হোক, কে চিল্লাচ্ছে এইভাবে? ওর গলাটা একদম বাচ্চাদের মতন দেখছি, বেশি কথা বলছে, সমস্যাটা কি ওর? স্যার সরি স্যার, ওর নিজের মায়ের ব্যাপারে জানতে চাইছে, ওর মা হারিয়ে গেছে স্যার। ঠিক আছে, ওই মহিলার ডিটেলস বার করতে বলেছিলাম, কি হলো সেটা? ডিটেলস বার করেছিলাম স্যার, কিন্তু কিছু জানা যায়নি স্যার। ওই জায়গাটা একদমই ভালো না স্যার, ওই জায়গা থেকে চারজন গায়েব আছে স্যার, ওই মহিলাটা ওখানেই কাজ করতো, ওই জায়গার ইনকোয়ারি করে করে আমি হাঁফিয়ে গেছি স্যার, কিন্তু কোনো ক্লু পাইনি স্যার। ঠিক আছে ঠিক আছে, ওই চারটে কেসেরই ফাইল নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার। ধরো আমায়, ধরো। এই এই বান্টি, বান্টি
করছি। কোন দিকে? হ্যাঁ, আজকে আপনার ল্যান্ডলাইন চালু হয়ে যাবে। কি বললে? তবে আজকে তো কল এসেছিল। কেন ইয়ার কি করছেন ম্যাডাম, এখন তো কানেকশন লাগিয়েওনি। ম্যাডাম ও অ্যাডভান্স, সরি দাদা। কমলা আমার পার্স নিয়ে এসো। আনছি ম্যাম সাহেব। এই নিন। এলাম ম্যাডাম। যদি ইনি কানেকশন না লাগিয়ে থাকে তাহলে ফোন আসলো কি করে? গাছের ফাঁকে চাঁদ উঠেছে, আমি চলেছি একা রাতে। আরে কি আবার হলো রে, পাংচার হয়ে গেল। আজকে দিনটাই খারাপ। ভালো হয় একটা বিড়ি খেয়ে নি এখন। কি আছো নাকি ভাই? কারুকে তো দেখা যাচ্ছে না। যদি যদি সাহস থাকে তো সামনে এসো। এখান থেকে চলে যাওয়া যাক। বান্টি, হ্যাঁ এই কমিকটা ভালো না? গুড বয়। হ্যালো প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি। যাত্রা কেমন ছিল? খুব ভালো ছিল। তোমরা দুজন কেমন আছো? আমরা সবাই ঠিক আছি। আর আমার ছেলে ওই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে তাই না? হ্যাঁ, এখন মানিয়ে নিচ্ছে। বান্টি তোমাকে বিরক্ত করছে না তো? না না, ও খুবই গুড বয়। এখানেই আছে। বান্টি এখানে আসো, ওকে ফোনটা দিচ্ছি, কথা বলো। হ্যালো বাবা। হাই বান্টি, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা। কাজ কেমন চলছে? ফার্স্ট ক্লাস। খাবার খেয়েছো তুমি? একটু মাকে দাও না। হ্যাঁ মা, এই নাও। হ্যালো, নাম কি আছে তোমার? প্রসাদ নাম হচ্ছে আমার। তুমি এইখানে কাজ করো? হ্যাঁ স্যার, আমি এইখানেই কাজ করি। স্যার। হ্যাঁ, এটা কে? স্যার এই লোকটা এখানেই কাজ করে। নাম কি তোমার? প্রসাদ নাম হচ্ছে আমার। এখানে ক বছর ধরে কাজ করছো? দু বছর থেকে কাজ করছি এখানে। এই গ্রামেই থাকো নাকি? পাশের গ্রামে থাকি আমি। কোনো প্রমাণ পাওয়া গেল? কিছু পাইনি স্যার। স্যার এটা কি হচ্ছে, কেন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার আমার মনে হচ্ছে কাতিল আমাদের থেকেও বেশি সানা আছে। আমার চেহারা দেখে তোর বোকা মনে হয় না? স্যার আমি আপনাকে বোকা কি করে বলতে? ঠিক আছে ঠিক আছে, আশেপাশে গ্রামে জিজ্ঞাসা করেছো? রাজেন্দ্র তো ওখানে গেছে স্যার। কতক্ষণ আগে গেছে? স্যার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে স্যার। ও দেখুন চলেও এলো। রাজেন্দ্র সমস্ত ইনকোয়ারি হয়ে গেছে কি? স্যার স্যার আমি ওখানে গিয়ে আসলাম স্যার, ওইখানে লোকেদের জিজ্ঞেসও করলাম। মালিককে যখন জিজ্ঞেস করলাম ও বললো কি ও তো সন্ধ্যেবেলা ছুটি নিয়ে বেরিয়ে গেছিল, তারপর ও একদম ফিরে আসেনি স্যার। তারপর আমি ওর বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম কিন্তু তাও কিছু জানতে পারা যায়নি। রাকেশ স্যার, এই সাইকেলটা তুমি পুলিশ স্টেশনে নিয়ে এসো। ঠিক আছে স্যার। গাড়িতে বসো। ঠিক আছে স্যার। তুমি পুলিশ স্টেশনে এসো। হ্যাঁ স্যার।
হ্যালো পাটিল স্যার। ইয়েস স্যার, আমি প্রিয়া, সেন্ট্রাল কলেজে জার্নালিস্টের স্টুডেন্ট ছিলাম। ওই সময় আপনি আমার প্রফেসর ছিলেন স্যার। হ্যাঁ ইয়েস, তুমি সেই না যে সারাক্ষণ কথা বলতো, রোগা পাতলা ছিলে? ঠিক ধরেছি, ইয়েস ইয়েস। স্যার আপনার রিসার্চ কেমন চলছে? ইয়েস বেশ ভালো। স্যার কাছেই আমার ঘর, কফির জন্য আসুন না। আসলে এখানে কাছেই গোল্ডেন কলেজে আমার সেমিনার চলছে। ও, এন্ড মাই স্টুডেন্টস আর ওয়েটিং। ওকে ওকে, আই উইল কাম সাম আদার টাইম। নাইস মিটিং ইউ স্যার। ওকে ওকে, সেম টু ইউ। আজকাল খুব জিদ করো তুমি। আরেকটু ব্যাস মা, আরেক এক গ্রাস খাও না, জল চাই। ঠিক আছে নিয়ে আসছি। বান্টি, বান্টি, কমলা, বান্টি, 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 এখানে আসো। আপনি কে? আচ্ছা, আমাকে চিনতে পারলে না? এই উইকির চোখ থেকে কোনো মেয়ে বা মহিলা রেহাই পাইনি। আমি এখানকার রোমিও। স্টুপিড, চলো এখান থেকে। আমি এই কথা জানি যে আপনি লেখিকা, আর আপনার স্বামী দুবাইতে থাকে, আর আপনি এখানে একা আছেন, কি করে থাকবেন একলা? কি ম্যাডাম, রাগ করে গেলেন? শুধু একটা সুযোগ দিয়ে দিতেন, তাহলে কোনো বইতে আমাদের দুজনের প্রেম কাহিনী ছেপে যেত। গোল্ডেন চান্স মিস হয়ে গেল। চলো বান্টি, তোমাকে কতবার বুঝিয়েছি কোনো অন্য লোকের সাথে কথা বলবে না, তাহলে কেন বলেছো? হ্যাঁ, আর এটা কি কি, এটা কেন নিয়েছিলে? আরেকবার যদি এটা করো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। বান্টি, বান্টি, সরি বাবা, বান্টি, কি হয়েছে বাবু? সরি বললাম তো, মায়ের উপর রাগ করেছো? এখানে দেখো তো বান্টি, এই বান্টি, এই বান্টি, কাঁদা বন্ধ করো। আচ্ছা শোনো, আমি যদি তোমাকে কোনোদিন ছেড়ে যাই না, হ্যাঁ, তাহলে আর কোনোদিন ফিরবো না বান্টি।
আমায় ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ মা, সরি বাবু, আসো। সরি মা। হ্যালো হ্যালো, আমাকে বাঁচিয়ে নিন প্লিজ প্লিজ, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। আপনি কোথা থেকে বলছেন? আমাকে কেউ ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। আমি একা কি করব, আমি কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে, প্লিজ আমায় সাহায্য করো। আপনার ঠিকানাটা বলুন, আমি পুলিশকে বলছি। ওই বলুন না, রুম রুম নাম্বার 18 থার্ড ক্রস। তুমি ভয় পেয়ে গেলে না? টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আসলে কি হয়েছে জানো, 2 ঘন্টা হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলিনি। আমি খাওয়া দাওয়া না করে না ঘুমিয়ে থাকতে পারবো, কিন্তু কারোর সাথে কথা না বলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এখন তুমি কি করছো, ফোনে আমার সাথে কথাই বলছো না? আরে আপনি তো শুধু শুনেই যাচ্ছেন, আমার কোনো কথার জবাব দিচ্ছেন না। আমি যদি নিজের দুঃখের কথা কারোর সাথে শেয়ার না করি, আমি মরে যাব ম্যাডাম। তাই তো আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার সাথে কথা বলুন না। তুমি কি পাগল নাকি? আমাকে পাগল বলো, বোকা বলো, আর যাই বলো, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে থাকো, এতে আমার মন হালকা হয়ে যাবে আর আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি কে ম্যাডাম?
আর এখানে কি করছেন? স্যার, আমি এখানে চন্দ্রপুর এস্টেটে থাকি। রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, অনেক চেষ্টা করলাম তবে স্টার্টই হচ্ছে না। ও আচ্ছা, ওই যে নতুন লেখিকা, সে কি আপনি? ইয়েস স্যার। দেখুন, আপনি এই গ্রামে নতুন, এখানকার সম্বন্ধে কিছুই জানেন না। এই জায়গাটা একদম সুরক্ষিত নয়। চলুন জিপে বসুন, আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। এখানকার কোনো ঘটনা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। গাড়িটা বাঁদিক চেপে রাখো একটু। হ্যাঁ স্যার। ম্যাডাম কে ওনার বাড়িতে ছেড়ে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে স্যার। আরে ম্যাডাম, ম্যাডাম, আরে কি হলো ম্যাডাম, 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 আরে ম্যাডাম শুনুন, আমি ছেড়ে দিচ্ছি, আমি কালুকে ছাড়বো না, প্রাণে মেরে দেবো। চলো বন্ধ কর, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। তোমার কথা কর। আপনি বাড়ি গেলেন না কেন? আপনাকে যেতে বলেছিলাম না আমি? আপনার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? যান এখান থেকে, যান। একে পুলিশ স্টেশনে নিয়ে এসো। চল দেখা মেরে ফেলবো। কি হয়েছে মেম সাহেব, আপনি পুলিশের গাড়িতে এলেন? তোর তাতে কি, যা নিজের কাজ কর, যা আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ, আমি এমন কি বললাম? হ্যাঁ, আপনি তো রোজই নতুন তারিখ দিচ্ছে, কিন্তু আমার কেসটা শেষ হবে কবে? অনেক টাকা আমি দিয়ে দিয়েছি আপনাকে। আরে স্যার কিছু করুন, আরে একটু তাড়াতাড়ি করুন। আরে স্যার কিছু করুন, আমি তো পাগল হয়ে যাচ্ছি, কত টাকা আপনি নেবেন আর? হ্যালো, কিছু তো বলুন স্যার। বান্টি ভলিউম কম করো। প্রিয়া, আমি বলছি। আরে তোমার কোনো কাজকর্ম আছে কি নেই? আমায় বারবার ফোন কেন করতে থাকো তুমি? হ্যালো, হোল্ড ডাউন এক মিনিট। হ্যাঁ, কেন এত ফালতু টেনশন নিচ্ছ তুমি? ওখানে রেখে দাও। হ্যাঁ কমলা, সুভাষকে বলো গাড়ি নিয়ে আসতে। ঠিক আছে মেম সাহেব। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন আর কি বলবো আমি, আমি এখন তোমার মন ভালো রাখার জন্য কল করেছি, আর তুমি আমার উপরে রাগ করছো। আসলে তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত কল করার জন্য। যাক ছাড়ো, লঙ্কার মতো ঝালঝাল কথা বলছো আমাকে। তোমার মতন পাগল মেয়েকে আমি জীবনে দেখিনি। আচ্ছা আচ্ছা, আমার প্রশংসা বন্ধ করো এবার। এবার বলো কি হয়েছে তোমার? ওই খাবার খেয়েছো? কি দেখছো তুমি? কিন্তু আমি এখনো কিছু জানতে পারিনি। আমার কাছে আরো অনেকগুলো কেস আছে, আমি চেষ্টা করছি। হ্যালো, হ্যালো, যখন ফোন করেছো তাহলে কথাও তো বলা উচিত তোমার। Idiot.
কোথাকার, পুলিশের সাথে ঝামেলা করিস? হ্যাঁ, তোর এত সাহস পুলিশের উপর হাত তুলবি? শুয়োর জানোয়ার কোথাকার! আরে এই কি স্যার, আপনি তো জানেন এই লোকটা একদম পাগল, একে এত মেরে ফেলেন আপনি? ওর উপর আমার সন্দেহ ছিল, তাই মেরেছি। সন্দেহ ছিল তো ইনকোয়ারি করতে পারতেন, ইনকোয়ারি না করে আপনি একে এত বাজে ভাবে মেরে ফেললেন। মনে হচ্ছে আপনিও লয়ের ব্যাপারে বেশি কিছু জানেন না। এই নিন এটা, এর বেল অর্ডার, ছেড়ে দিন একে এবার। রাজেন্দ্র স্যার, এতে ওনার সই নিয়ে নাও আর ওকে ছেড়ে দাও। আসুন এখানে সাইন করুন। এ ওঠ, চল, তোর বেল হয়ে গেছে, চল ওঠ, চল সামলি, আয় আয় সামলি, আয় সামলি, চল, দেখ 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 দেখে মনে রাখিস, আমি ভুলবো না কারুকে, কারুকে ছাড়বো না, আবার এখানে আসবো। রাজেন্দ্র স্যার, সমস্ত কনস্টেবলদের ডাকো। ওকে স্যার। স্যার সবাই এসে গেছে কি? স্যার স্যার স্যার, সকলেই আমার কথা মন দিয়ে শোনো। এখনো পর্যন্ত যতজন নিখোঁজ হয়েছে তাদের সকলের ফাইল আমি স্টাডি করেছি। সমস্ত তদন্তের পর প্রত্যেক 15 দিনের মাথায় একজন করে পুরুষ বা একজন মহিলা নিখোঁজ হয়েছে। আচ্ছা, ওই সাইকেলের লোকটা 3 তারিখে নিখোঁজ হয়েছিল তাই না? আর আজ তারিখ হলো 18। কেসটা স্টাডি করা অনুযায়ী আজকেও কেউ না কেউ নিশ্চয়ই গায়েব হতে চলেছে। তার জন্যে যেই জায়গা থেকে লোকে নিখোঁজ হচ্ছে সেই জায়গা কড়া নজরদারি করো, যাও। সাহজি, আমার আপনার কিছু বলার আছে। বলো কি ব্যাপার? সাহজি, সবাই অপরাধ স্থলে চলে গেলে এখানে পুলিশ স্টেশনে কে থাকবে? গুড কোশ্চেন। রাজেন্দ্র এখানে একাই থাকবে, বাকি সকলে স্পটে যাবে, যাও। স্যার চলো, এবার তো যেতেই হবে। না, শেষ পর্যন্ত এখানে আসতেই হলো তো। একদিকে কুয়ো, অন্যদিকে খাদ, এবার আমাদের কি হবে ভাই? তো ঠিক আছে, কিন্তু তুমি কেন কাঁপছো? শুধু আমি কাঁপছি, সকলেই কাঁপছে। আরে একটু দাও না। একটু আমাকেও দে, ক্ষমা করো বর্দি মাতা। আরে স্যার এদিকেও একটু, একটু এদিকে, মাত্র 2 ঢোক বেঁচে আছে। স্যার, অন্ধকারে কেউ কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। চলো গিয়ে দেখি। আমি আসছি। আরে দাদা দাদা, আমি আসছি আসছি। আরে আমার ভয় পাচ্ছে। চলো চারোদিকে দেখো, দেখতে পাচ্ছ কিছু? না তো স্যার। না স্যার, না স্যার, স্যার
আরে এ কে আছে? এ স্যার এখানে কেউ আছে, এইদিকে আসুন স্যার। কে লোক? আমি জানি না। জল ছেটাও, জল ছেটাও। ওঠ না। কে আছো তুমি? ওই ওই এ তুমি কোথা থেকে আসছো? জুজু জুলির ঘরে জুলি বই দেখতে গেছিলাম। হ্যাঁ জুলি বই ভালো শুনছিল তাই না? স্যার স্যার আমি কোথায় দেখতে পেলাম? আমি আমি তো এখানে। এখানে কি করে আসলি? এক মুখোশধারী আমার কাছে এসেছিল। মুখোশধারী? ও পিছন দিয়ে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম স্যার। আর তারপরে কি হলো আমি ভুলে গেলাম স্যার। ওর মুখটা কেমন বলতে পারবে? হ্যাঁ স্যার বলতে পারবো। স্যার এখনই তো বলছিল যে জুলি বই দেখতে গেছিল আর এ বলছিল যে এখানে ছিল। তোমার সাথে কি হয়েছে পুরো ঘটনা বলো। স্যার ওনা একদম আমার মতন ছিল। ও দেখতে রোমিও টাইপ লাগছিল স্যার। একদম একদম আমারই মতন ছিল স্যার। ঠিক আছে কালকে পুলিশ স্টেশনে এসে ভালো করে স্টেটমেন্ট দিয়ে যাবে। ওকে স্যার। চলো ওকে খুঁজি, ভালো করে খোঁজো। হ্যাঁ স্যার। হ্যাঁ চল। কমলা কালকে সকালে পুজো রেখেছি, ওটা ঠিক আছে ম্যাম সাহেব। আর বান্টির জন্য বিস্কিটও নিয়ে আসবি। ওকে হ্যালো, তুমি কি করছো প্রিয়া? আমার ছাড়ো, তুমি বলো তুমি কি করছো? হ্যাঁ হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডের অপেক্ষা করছিলাম। আর কোনো কাজ আছে কি? প্রিয়া হোল্ড করো, আমি এখুনি আসছি। হ্যালো, এই গান তুমি কোথায় শুনেছো? এই গানটা, এটা আমার ফেভারিট গান। এটা আমার বাবা আমার জন্য গাইতেন। আর হ্যাঁ এই গানটা তার মা তাকে শিখিয়েছিলেন। তোমার বাবার নাম কি? বিজয়। বিজয় কি? বিজয়, বিজয় ভাস্কর। আর ওনার ওনার মার নাম কি ছিল? সেটাই যেটা তোমার নাম, প্রিয়া। আমার এটা মনে হচ্ছে কি 2022 থেকে কোনো মেয়ে আমার সাথে ফোনে কথা বলছে। এটা কি করে পসিবল স্যার? আর আশ্চর্য কথা এটা কি ওই মেয়েটা আর কেউ না, ও আমার নাতনি। দিস ইজ কোয়াইট স্ট্রেঞ্জ অ্যান্ড হাউ ইজ দিস ইভেন পসিবল স্যার? দেখো কোনো তান্ত্রিক হোক, কোনো জ্যোতিষী হোক, কিংবা ব্রাহ্মণ হোক বা সাধু মহাত্মা হোক, সবাই ভগবান কিংবা ভূত পেতনিতে বিশ্বাস করে। সায়েন্টিস্ট হোক বা প্রফেসর হোক, এনারা রিসার্চ করেছেন, বছরের পর বছর অ্যানালাইজ করে এনারা অনেক তথ্য জোগাড় করেছে, কিন্তু আপনারা সেই তথ্যের ওপর বিশ্বাস করতে পারেন না। দেখো মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক জিনিসই ব্যবহার করে থাকে, তার মধ্যে অনেক কিছুই এমন থাকে যেগুলো সায়েন্স আবিষ্কার করেছে। আপনার কথা একদমই ঠিক স্যার, বাট হোয়াট ইজ দিস এক্সপিরিয়েন্স কল্ড? That is parallel universe. What? Parallel universe? কেউ যদি আমাদের সাথে কমিউনিকেট করছে তার মানে সে অন্য জগতে ডাইমেনশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। This is fifth dimension. Let me explain. আগ্নেয়গিরি, গ্রহণ, ভূমিকম্প,
ধূমকেতু, ঝড় এসব সাক্ষী। ন্যাচারাল ফেনোমেনন থেকে একটা ব্রিজ তৈরি করে ফ্রিকোয়েন্সির কারণে সেই ইউনিভার্স থেকে এই ইউনিভার্স পর্যন্ত আমরা কানেক্ট হচ্ছি, আর আমরা কথাও বলতে পারি, দেখতেও পারি। কে জানে, তুমিও পোর্ট হয়ে সেই প্যারালাল ইউনিভার্সে চলে যেতেও পারো। স্যার, আপনার কথা শুনে মনে হচ্ছে সায়েন্স ইজ আ স্টিল বিগ মিস্ট্রি স্যার। ইয়েস, সায়েন্স ইজ আ বিগ মিস্ট্রি। আসুন মেম সাহেব। বান্টি, বান্টি, হ্যাঁ এখানে এসো বান্টি। বাই বাই, চলো। হ্যাঁ জানবি, এই জানবি, এই আমাকে এই শাড়িতে কেমন লাগছে? আগে এটাকে খোলো, এবার দেখো। জানবি, বিয়ের আগে এইসব কিন্তু ভুল জিনিস। চুপ কর, সবকিছু আমাকেই বলে দিতে হবে। তোমার বাবা জানতে পেরে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে বাবা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই জানবি কার সঙ্গে কথা বলছে? তুমি চিন্তা করো না, বাবা 9টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, একদম চিন্তা করো না। এবার তুমি দাও। বাবা আমি তোর মার বাবার দুজনের ভালোবাসা দিয়েছি তোকে। তুই আমার সাথে চল। আমার পেছনে এসব কেন করছিস? দেখাচ্ছি তোকে। তুমি দরজা না খুলে আমি নিজের জীবন দিয়ে দেবো। বাবা প্লিজ দরজা খোলো। বাবা 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 দরজা খোলো প্লিজ। বাবা একদম ভালো না, যখন দেখো তখন সবসময় আমাকে বকতে থাকে, বাজে বাবা। বাবা এত রেগে গেছিল যে ওনার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। এমন বাজে বাবাকে শিক্ষা দেওয়াই উচিত, কি বলো তুমি? জানবি এরকম একদম বলতে নেই। জানবি কি বলতে নেই শুনি? তুমি জানো প্রিয়া, এনারা আমাদের ফিলিংস এর দাম দিতেই জানেন না। বড়রা এরকম কেন করে ওটার পেছনে কোনো কারণ থাকে। ওদের কোনো কথাই মন খারাপ করবে না, বুঝলে? তুমি একটা কথা জানো, আমার বাবা আছে না, সে একটা বদ্ধ পাগল। এই আমার ছেলেকে একদম পাগল বলবে না। হ্যাঁ ছেলে,
আমার বাবা তোমার ছেলে হয়, তার মানে তুমি আমার ঠাকুমা হও? প্রিয়া, আমি সকলকে বোকা বানাতে এক্সপার্ট, আর তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? শোনো, আমার কথার বিশ্বাস করো, বিজয় আমার ছেলে আর তুমি আমার, তুমি আমার নাতনি, তাই নাকি? দাঁড়ো পাপা। কি হয়েছে মা? পাপা তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? পাপা আসছি। এসে গেছে, এই নাও নিজের মায়ের সাথে কথা বলো। আমার মা? হ্যাঁ। আমার মা কি করে ফোন করবে? হ্যালো 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 বান্টি, হ্যালো 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 বান্টি। আরে ফোনে কেউ কোনো কথা বলছে না জানবি। এক মিনিট দাঁড়াও। প্রিয়া, পাপা ফোনে ছিল। প্রিয়া, তুমি ওর সাথে কথা কেন বললে না? পাপা নাও নাও নাও, প্রিয়া প্রিয়া কথা বলো কথা বলো। হ্যালো মা, আমি তোমার ছেলে বান্টি বলছি মা। আমি তোমার সাথে কথা বলার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আসছি মা, কথা বলো না মা। হ্যালো হ্যালো বান্টি, হ্যালো। হ্যাঁ মা, আমার মা তো কোনো কথা বলছে না। পরের বার এরকম মজার কখনো করবি না মা, না হলে গালে এমন একটা জোরে থাপ্পড় লাগাবো না। হ্যালো হ্যালো জানবি, হ্যালো তুমি আমার মায়ের সম্বন্ধে জানোটা কি? ও শুধু কবিতা আর গল্প লিখত, শুনেছি অনেক বড় রাইটার ছিল। যদি আমার মায়ের সম্বন্ধে জানতে চাও তো শেলফে অনেক নিউজ পেপার রাখা, সেখান থেকে সব জানতে পারবে। আমি আমার মাকে খুবই ভালোবাসি, আমি ওনাকে কখনো ভুলতে পারবো না, উনি আমাকে খুব ভালোবাসতেন। দেখো জাহ্নবী, দ্বিতীয়বার আমার মাকে নিয়ে এরকম মজা করলে আমার থেকে খারাপ কেউ হবে না। মজা করারও একটা সীমা থাকে, ভবিষ্যতে এই কথাটাকে খেয়াল রাখবে। হ্যালো হ্যালো প্রিয়া, ফোন ফোনই কেটে দিয়েছে প্রিয়া। এটা ঠাকুমার ছবি। Wow, she is beautiful. ডায়েরিতে কি লেখা আছে? ও, চাঁদের ওপারে আসব আমি, মেঘের ওপর ভেসে বেড়াব। হ্যালো, তুমি নিজেকে আমার ঠাকুমা বলছো তো? চলো চেক করি। আমার ঠাকুমা একটা কবিতা লিখেছিল, তুমি সেই কবিতাটা পুরো করে দেখাও, তাহলে মেনে যাব। হ্যাঁ শোনাও না। চাঁদের ওপরে আসব আমি, মেঘের ওপর ভাসব, মন তোমার কাঁদবে যখন, খুঁজে বেড়াবো আমি তুমি, বক্ষে মিশে যাব যখন, আশ্রু তোমার মুছব আমি, মেঘ শীতল ছাওয়ায় তখন সর্বসুখ পাবে তুমি। জানবি, তুমি একটা কথা জানো, এই কবিতাটা আমি এক্ষুনি লিখেছি। ও মাই গড, এটা কি সত্যি করেই হচ্ছে? তুমি তো সত্যি করেই আমার ঠাকুমা। ঠাকুমা, তুমি সত্যি করেই আমার ঠাম্মা না? ঠাম্মা, তুমি এখন কোথায় আছো? জাহ্নবী, আমার বিশ্বাস করো, তুমি শক হয়ে যাবে। আমি তোমার সাথে 1980 থেকে কথা বলছি। 1980 থেকে? জাহ্নবী,
তুমি বললে অফিসে এসে আমার সাথে কোনো বিশেষ কথা বলবে, কিন্তু 1980 প্যারালাল ইউনিভার্স আর মাল্টি ইউনিভার্সের কথা বলছো। এইখান থেকে তুমি কথা বলতে শুরু করবে আর ওইদিক থেকে দিদা জবাব দেওয়া শুরু করবে। জানবি তুমি এইখানে কবিতা শুরু করবে আর তোমার দিদা ওইদিকে কবিতা শেষ করবে। ও হ্যালো ম্যাডাম জি, আমি কি দেখতে তোমাকে বোকা মনে হই নাকি? তুমি শুধু বোকা দেখতে নও, তুমি বোকাই। এটা অফিস বলে আমি এখানে চুপ করে আছি, অন্য কোথাও হলে তোমায় ঠিক বুঝিয়ে দিতাম। ফার্স্ট অফ অল আমি একই এত কনফিউজ, তার উপর তুমি আরো মাথা খারাপ করছো, পাগল হয়ে গেছো তুমি? অন ডিমান্ড সার্ভিসের বোর্ড লাগিয়ে রেখেছো এখানে, সবাইকে হেল্প করো কিন্তু আমার হেল্প করতে পারবে না তুমি। আমি গার্লফ্রেন্ড তোমার, আমার হেল্প করতে পারবে না তুমি? আগে থেকে আমার সাথে কথা বলতে আসবে না, তো যাও এখান থেকে। হেই জানবি, জানবি আমার কথা তো শোনো। ঠিক আছে আমি তোমার কথা মানছি, বলো। আরে তুমি আমার কথা মানো বা না মানো, আমি রিসার্চ করেছি যে মাল্টি ইউনিভার্স আর প্যারালাল ইউনিভার্স আছে, ভেবেছিলাম তুমি বুঝবে তাই বলছিলাম। তুমি তো সরি, এবার বলো কি করতে হবে। হ্যালো। হ্যালো, সকাল থেকে কোথায় ছিলে, ফোন করোনি যে? এসব কথা ছাড়ো, আগে এটা বলো আমার বাবাকে ছেড়ে কেন গেছিলে? তোমায় কে বলে দিয়েছে এটা? আমি আমার ছেলেকে ছেড়ে যাবই বা কেন? কে বলেছে সেটা বাদ দাও, তুমি তোমার ছেলেকে ছেড়ে কেন গেছিলে জবাব দাও। এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার ছেলেকে কেন ছেড়ে যাব? যদি এটাই হয় তাহলে এক মিনিট দাঁড়াও। পাপা এক মিনিট এদিকে এসো। আসছি। যেখানে অধিকার থাকে সেখানে জিজ্ঞেস করতে হয় না। কি হয়েছে মা? আচ্ছা পাপা, ঠাকুমা কেন তোমায় ছেড়ে চলে গিয়েছিল? তোকে কে বলেছে যে তোর দিদা আমাকে ছেড়ে চলে গেছে? এটা সেই সময়ের কথা যখন আমি অনেক ছোট ছিলাম। সেই সময় উনি আমাকে না বলে কোথাও একটা চলে গেছিলেন, আমি অনেক খুঁজেছি কিন্তু ওনাকে পাইনি। সেই জায়গা থেকে তিনজন নিখোঁজ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি। এটার মানে নেক্সট মিসিং কেস আমি হব? Thank you.
मैडम बस एक मिनट दाड़ाओ। ठीक है सर। एक मिनट दाड़ाओ, जाओ पाठाओ ना के। ठीक है सर। हाँ बोलो की बोल छिले। मैडम साहब अपने के भेतर डाकचन। हाँ हाँ ठीक है बुझे गे। हाँ हाँ ठीक है अपनी बसुन। हाँ आमी तुम्हें पर फोन करछी। आपनी की कमप्लेन लिखिए छेन सेटा आपनी जानें तो? हाँ जानी सर। जेमनटा भावछेन तेमनटा नय किन्तु मैडम। अरे बाह। सर गुड मॉर्निंग सर। मैं खुजे बीए करे ने लाठीटा दे आमाके। এসব দেখে তো মনে হচ্ছে খুবই রঙিন মেজাজের লোক ছিল সে। স্যার কাল রাতে যখন পেয়েছি তখন খুব নাটক করছিল, সত্যি কথা বলছে ভেবে বিশ্বাস করেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম মনে পড়ে আছে। স্যার এখানে যত লোক মারা গেছে সব এই মেরেছে, তাহলে এর জন্য উইটনেস লাগবে কেন? তোমাদের কথা অনুযায়ী এতদিন যত মানুষ নিখোঁজ হয়েছে তার পেছনে এর হাত ছিল। হ্যাঁ ঠিক বলছেন স্যার। এই তোমার হাতে ওটা কি? হ্যাঁ সরি স্যার। এটা ধরো। শোনো মদন, স্যার বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। ঠিক আছে স্যার। ছবি দেখে সময় নষ্ট করো না, এরপর কি করবে সেটা নিয়ে মাথা ঘামাও। হ্যাঁ স্যার। চলো তোলো। ম্যাডাম আপনার দ্বারা লেখানো অভিযোগ অনুযায়ী একটা মৃত ব্যক্তি কখনো কিডন্যাপ করতে পারে নাকি? আপনি একটু ভাবুন ম্যাডাম। ম্যাডাম আপনি একজন লেখিকা আমরা জানি, আপনার নিজের ইমাজিনেশন বই লেখার জন্য ঠিক আছে, আইন আপনার ভাবনার অনেক দূরে। ভিকি যদি এইসব কাজ না করে থাকে তাহলে কে করলো? কে হতে পারে, কে করতে পারে এটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। অন্য কেউ তো হতে পারে, কার থেকে জানবো এটা? কে বলতে পারবে এটা? কে বলতে পারবে আমায়? জানবি জানবি এখন আমার কথা একদম ঠিক করে শোনো। 1980 ডিসেম্বরে অক্ষয়তলি গ্রামে কি কি ঘটনা ঘটেছিল তার সমস্ত ইনফরমেশন আমার চাই। ওখানে কি কি পাওয়া গিয়েছিল সব খোঁজ নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রিয়া, আমি গুগলে চেক করে বলছি তোমাকে। হ্যাঁ গুগল সেটা কি? ও তুমি এসব এখন বুঝবে না, এখন ফোনটা রাখো পরে বোঝাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাই। স্যার আই গট ইট। স্যার অ্যাড্রেস তো খুঁজে বার করে নিয়েছি, কিন্তু এই সাইটে গেলে পুরো ডিটেলস পাওয়া যাবে। ঠিক আছে তুমি এর প্রিন্ট বার করো। ওকে স্যার। চলো ওইখানে যাই, চলো আসো। Thank you.
তোমার যে বন্ধুগুলো আছে ওরা ঠিক নয়, তোমার থেকে জ্বলন হয় ওদেরকে, তোমার যা সাকসেস হয়েছে ওদেরকে ভালো লাগে না, ওরা তোমার বন্ধু একদমই নয়, শত্রু আছে ওরা। গোপি, আমায় ক্ষমা করে দাও বন্ধু, তুমি বোধহয় কথা বুঝতে পারছো না। চুপ থাকো তুমি, এই কথাটা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো তাহলে আমি বরদাস্ত করতাম না, আমার বন্ধুদের নিয়ে কোনো কথা বলবে না, ওরা তোমাকে মেরে ফেলবে বন্ধু। হ্যালো, কথা বোঝো আমার। কি হলো জানবি? প্রিয়া, ওই গ্রামের ব্যাপারে আমি কোনো তথ্য পেলাম না, না নিউজ পেপারে না গুগলেও কিছু। ঠিক করে খোঁজো না, নিশ্চয়ই কিছু না কিছু পাবে। তোমার কথা মতো 3 মাস পুরনো সব পেপার দেখেছিলাম কিন্তু কিছুই পেলাম না, যদি কিছু হতো তাহলে অবশ্যই কিছু পেয়ে যেতাম কিন্তু কিছুই ছিল না। তাড়াতাড়ি আসো। প্রিয়া এক মিনিট দাঁড়াও। কি হলো এটা দাও। হ্যাঁ প্রিয়া, লয়ার পরমেশ্বর নিখোঁজ হয়েছিল, এই খবরটা 4 ডিসেম্বর 1980 ছাপা হয়েছিল। আচ্ছা, ওকে জানবি। 4 ডিসেম্বর, জানবি 4 তারিখের কথা বললো, তবে আজকেই তো 4 তারিখ, এটার মানে হচ্ছে এই জিনিসটা আজকেই হবে, তবে আজকেই। স্যার, উনি আমার মা ছিলেন, ওনাকে খুঁজে বের করুন। হ্যাঁ, উনি পাওয়া যাবেন, তুমি একদমই চাপ নিও না। ঠিক আছে স্যার, আমি তো এখানে এসে এসে পাগল হয়ে যাচ্ছি। ম্যাডাম, সাহেব আপনাকে ডাকছে। এসব কি ম্যাডাম? এটা পুলিশ স্টেশন, আপনি বারবার এখানে কেন চলে আসেন? পুলিশ স্টেশনকে কি ভেবেছেন আপনি? আপনি একজন লয়ারকে অ্যাক্সিডেন্ট করেছেন, তারপর তাকে হাসপাতালে পৌঁছালেন, তাই ছাড়ছি। এরপর যেন কোনো ভুল না হয় সেটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? আপনি লেখিকা তাই আপনাকে ছাড়ছি।
নইলে ছাড়তাম না। আর শুনুন ম্যাডাম, সমস্ত রাইটাররা স্বপ্নেই ভেসে বেড়ায়। হ্যালো প্রিয়া। হ্যালো। হ্যালো, আরে আওয়াজ কেন আসছে না? হ্যালো, শুনতে পাচ্ছ কি? কেউ বলছে না কেন? কমলা, কমলা ফোনটা দাও। হ্যালো জানবি, আমি যেটা বলছি তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। প্রিয়া এক মিনিট দাঁড়াও। লয়ার পরমেশ, বিএ এলএলবি, হাউস নাম্বার 110, হরিদ্বার সদন, সোমনাথ পেট ট্যাঙ্ক। এই অ্যাড্রেসে দেখো কি ও থাকে কিনা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, করছি। আচ্ছা, যে গায়েব হয়েছে এটা তার ঠিকানা। Here I am to find a way, it's all so far away. Wanna show my conscience that everything's okay. এক্সকিউজ মি, পরমেশ্বর বাবুর ঘর এটাই? কে পরমেশ্বর? অ্যাডভোকেট পরমেশ্বর কি এখানেই থাকেন এখন? এই নামের এখানে কেউ থাকে না। হ্যালো, শুনেছিলাম 3 বছর আগে এখানেই থাকতো, কিন্তু এখন জানি না। ওনার ব্যাপারে আর কিছু বলতে পারবেন? আমি শুনেছি ব্যাঙ্গালোরে গিয়ে ও সেটেল হয়ে গেছে। আপনার কাছে ওনার নাম্বার আছে কি? হ্যাঁ আছে তো, প্লিজ বলুন। 77 88 26। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো পরমেশ্বর বাবু, আপনি কথা বলছেন এখানে? পরমেশ্বর জি নেই, মানে উনি মারা গেছেন। এই কি বলছিস, উনি ব্যাংককে আছেন? ওয়াও, মানে উনি বেঁচে আছেন তাহলে? এই তোর মাথা খারাপ আছে নাকি? সত্যি উনি বেঁচে আছেন তো? এই উনি আমার বাবা। কি বলছিস, তুই আবার ফোন করিস না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে পরমেশ্বর বাবু বেঁচে আছে? ইয়েস। জানবি কি হলো বলো তো। চলো চলো বলছি সব, চলো। হ্যালো জানবি কি হলো? প্রিয়া তোমার কথা সত্যি, লয়ার পরমেশ্বর বেঁচে আছে, কিন্তু ওনার সঙ্গে দেখা হয়নি। কিন্তু আমি একটা নিউজ পেপার পেয়েছি, ওতে কি লেখা আছে আমি তোমাকে বলছি। প্রিয়া তুমি শুনছো তো? হ্যাঁ জানবি বলো। 100% তুমিও নিখোঁজ হয়েছিলে। কাগজে লেখা আছে, নাম প্রিয়াঙ্কা, বয়স 30, উচ্চতা 5'3", সাদা শাড়ি পরেছিল। যে কেউ একে খুঁজে দেবে তাকে যোগ্য পুরস্কারে সম্মানিত করা হবে। এই সব কথা মিসিং কলামে লেখা আছে। প্রিয়া, প্রিয়া শুনছো তুমি? কিছু তো বলো প্রিয়া, প্রিয়া কথা বলো। Ah!
বান্টি, বান্টি ওঠো বাবা, বান্টি বান্টি আজ আমার একটু কাজের বাইরে যেতে হবে, তো পুরো দিন কমলার সাথে থেকো, ঠিক আছে? গুড বয়। কমলা, কমলা আসছি মেম সাহেব। মেম সাহেব আপনি কাঁদছেন কেন? কিছু না কমলা, আজকের দিন তুমি বান্টিকে বাড়িতে নিয়ে যাও, আমার কিছু কাজ আছে। ঠিক আছে মেম সাহেব। যাও বাবা। কমলা। হ্যাঁ? ঠিক করে থাকবে। হ্যাঁ ওকে, টেক কেয়ার, ওকে যাও। ভেবেছিলিস তুই লুকিয়ে থাকলে তোকে খুঁজে পাবো না? যেখানে খুশি, যেখানে খুশি লুকিয়ে পড়, তোকে আমি খুঁজে নেব। Ah!
আমার থেকে বদলা নেওয়ার ইচ্ছে নিয়ে ভিকিকে ওপরে পাঠিয়ে দিয়েছি। এবার তুই যাবি ওর পেছনে। মৃত্যুর থেকে কে পালাতে পেরেছে? পালাও, পালাচ্ছ না কেন? চেষ্টা তো করো। Ah!
শক্তি দাও। সুভাষ, আমাদের ছেড়ে দাও সুভাষ। কমলা, কমলা, এসব কি? আমাদের ছেড়ে দাও। মাটি, মা, মাটি। এই সুভাষ, মুখ কি দেখছিস? বলি দেওয়ার সময় হয়ে গেছে, চড়া এর বলি। ছেড়ে দাও কমলা, কমলা, আমাদের ছেড়ে দাও। না সুভাষ, না 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 সুভাষ, আমাদের ছেড়ে দাও সুভাষ। কলা কাট সুভাষ, না। ক্ষমা করো কাল ভৈরব। আরে আরে বান্টি, আরে এটা কি করে দিলাম? আমি কি করে দিলাম? আমি কি করে দিলাম? এটা
এটা আমার হাত দিয়ে কি হয়ে গেল? আমার হাত থেকে এটা কি পাপ হয়ে গেল? আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? এই সব জিনিস তো আমি শুধু তোমার জন্য করছিলাম, এবার তুমি নেই তো আমি কি করবো? বেঁচে আমি কি করবো? হ্যালো, পুলিশ স্টেশন। প্রিয়া, প্রিয়া, আরে এটা কি ডায়াল টোনই নেই এতে? প্রিয়া, পাপা, পাপা, কি হয়েছে মা? প্রিয়া, প্রিয়া, হ্যাঁ বাবা, ঠাম্মা কোথায় আছে বাবা? আরে ভিতরেই কোথাও গিয়ে দেখ না। প্রিয়া, অক্ষয়তলি গ্রামের কমলা আর সুভাষের কোনো সন্তান ছিল না। তারা দুজনেই গোরা নামের এক তান্ত্রিকের কাছে যায়। গোরা তান্ত্রিক তাদের বললেন, 35 থেকে 40 বছরের মহিলা বা পুরুষের 10-12 বছরের বাচ্চা বলি দিতে হবে, তাহলেই তোমাদের নিজেদের সন্তান হবে। মায়ের বলির রক্ত দিয়ে তার বাচ্চার অভিষেক করলে এই অখণ্ড পুজোর শক্তি থেকে সন্তান যোগ হবে আর তোমাদের সন্তান সুখ প্রাপ্ত হবে। বলির প্রক্রিয়া সুভাষ দ্বারা করা হয়, তবে সেই সময় ওর হাতে কমলার খুন হয়ে যায় আর তান্ত্রিক গোরার সব কাজ অসফল হয়ে যায়। এই কাণ্ডর পর সুভাষকে পুলিশ গ্রেফতার করে নেয়। আমি আমার এই অভিজ্ঞতাকে কি নাম দেবো?